ওয়েলকাম ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা আপনাদের নোটিফিকেশানে অতি সত্তর পেয়ে যান এবং এই ভিডিওগুলি থেকে আপনারা নিজেদেরকে আপডেট রাখতে পারেন তাহলে আসুন আজকে আমি আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সরি সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি আমাদের যে এস এম পোর্টাল আছে সেই এস এম পোর্টালে সামেটিভ ওয়ান এবং ফরমেটিভ ওয়ানের নাম্বার আপলোড সিস্টেম শুরু হয়ে গেছে ডিস্ট্রিক্ট অনুযায়ী আলাদা আলাদা করে ডিভিশনের মাধ্যম দিয়ে এই নাম্বার আপলোড শুরু হয়েছে এখন এই নাম্বার আপলোড করার আগে আপনাদেরকে যে বিষয়গুলি পরিবর্তন করতে হবে সেই বিষয়গুলি আপনারা একটু দেখে নিন তাহলে প্রথমে কি করবেন প্রথমে আপনারা ওয়েবসাইটে আসবেন ডব্লু 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 ডট স্কুল ডট বাংলা শিক্ষা ডট জিওভি ডট ইন স্ল্যাশ এস এস স্ল্যাশ দেওয়ার সাথে সাথে এই ধরনের একটি ফেস আপনাদের সামনে চলে আসবে এরপরে কি করবেন আপনারা আপনার টিচার লগ করবেন টিচার লগ মধ্যে যেটি থাকবে সেটি হচ্ছে ডাইস কোড এবং ইউজার নেম হবে আপনার যে আই ও এস এম এসের যে এমপ্লয়ি আইডি আছে এমপ্লয়ি আইডি সেই আইডির প্রথমে এস দেবেন যদি সেকেন্ডারি স্কুল হয় পি দেবেন যদি প্রাইমারি স্কুল হয় এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে যদি আগের বছরের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি হবে পাসওয়ার্ড রিসেট করার ব্যবস্থা আছে এস আই লগ ইন থেকে হেড অফ দ্য ইনস্টিটিউশনের এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন লগ ইন করার পর উনি অন্যান্য শিক্ষকদের পাসওয়ার্ড কিন্তু রিসেট করতে পারবেন তাহলে পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কি করবেন ক্যাপচা দেবেন দেওয়ার পর সাইন ইন করুন সাইন ইন সাইন ইন হওয়ার পর দেখবেন এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হয়েছে এই পেজের মধ্যে আছে আপনার স্টাফ ডিটেলস এবং স্টুডেন্ট ডিটেলস হের ফের থাকতে পারে ওটার জন্য কোনো সমস্যা নেই এখন দেখুন যে নতুন বিষয়টি আমাদের আপডেট করতে হবে সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি ল্যাঙ্গুয়েজ সেট এই ল্যাঙ্গুয়েজ সেট আপনাকে আসতে হবে ল্যাঙ্গুয়েজ সেট তিনটি অপশান আছে তার মধ্যে প্রথম অপশানটি হচ্ছে স্কুল ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করুন স্কুল ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে মিডিয়াম আপনাকে সিলেক্ট করতে হবে বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি সার্চ অপশানে গেলেন সার্চ করার পর দেখুন এখানে কি নতুন অপশন সংযোজিত হয়েছে সেই অপশানটিতে আপনারা কাজ করবেন দেখুন প্রত্যেকটি ক্লাস অনুযায়ী আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ এবং অপশনাল সাবজেক্ট আপনাকে চয়েস করতে হবে ফাইভ সিক্সের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আপনারা টিক দিয়ে দেবেন বক্সগুলিতে ক্লাস সেভেনের ক্ষেত্রে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যদি সংস্কৃত পড়ানো হয় তাহলে সংস্কৃত কোনো বিদ্যালয়ে অ্যারাবিক পড়ানো হতে পারে তাহলে অ্যারাবিকে টিক দেবেন এখানে অনেকগুলি সাবজেক্ট দেওয়া আছে এই সাবজেক্টগুলি যেটি আপনার বিদ্যালয়ে পড়ানো হয় থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটিতে আপনি টিক দেবেন সেভেন এবং এইটের ক্ষেত্রে বিষয়টি এক নবম শ্রেণীর ক্ষেত্রে আসুন নবম শ্রেণীর ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আর এটি হচ্ছে অপশনাল সাবজেক্ট অপশনাল মানে অ্যাডিশনাল বা অপশনাল যে সাবজেক্টগুলি আছে সেগুলির ক্ষেত্রে আপনারা এখানে টিক দেবেন যদি আপনার বিদ্যালয়ে অপশনাল সাবজেক্ট পড়ানো হয় তবেই এখানে টিক দেবেন তা না হলে টিক দেবেন না তা না হলে কিন্তু নাম্বার তোলার ক্ষেত্রে সমস্যা আসবে তাহলে এইভাবে আপনারা আপডেটগুলি করুন এবং দেখুন দশম শ্রেণীর ক্ষেত্রে একই বিষয় করার পর আপনারা কি করবেন না এই যে সেটিংটা আপনি চেঞ্জ করলেন এটিকে আপনি সেভ করবেন সেভ সেভ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার এই যে কাজটি এটি সাকসেসফুলি সেভ হয়েছে এবার দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপে এসে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করুন তাহলে প্রথমে ছিলাম আমরা স্কুল ল্যাঙ্গুয়েজে এবার আমরা আসবো স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ দেখুন এখানে আপনারা মিডিয়াম হিসাবে চয়েস করে নিন বেঙ্গলি এখানে দেখুন ক্লাস সিলেক্ট করুন ক্লাস আমি এখানে ক্লাস ফাইভ সিলেক্ট করছি এখানে আসুন ক্লাস এসে সেকশান এ সেকশান সার্চ এবার দেখুন এখানে যখন ছাত্রছাত্রীদের নামের লিস্ট এসেছে সেখানে দেখুন প্রত্যেক স্টুডেন্টের নামের এগনেস্টে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ প্রত্যেক স্টুডেন্টের আপনি চেক করে নিতে পারেন দেখুন এখানে প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফাইভে যতজন স্টুডেন্ট আছে আপনি পেয়ে যাবেন এবার আমি চলে আসি ধরুন ক্লাস সেভেনের ক্ষেত্রে ক্লাস সেভেন সেকশান সিলেক্ট করি এ সেকশান সার্চ অপশনে আসুন প্রত্যেকটা ক্লাস ধরে ধরে আমি চেক করে দিচ্ছি ফাইভ সিক্সের একই রকম মডিউল সেভেন এইটের মডিউলটা একই রকম এবং নাইন টেনের যে মডিউল সেটা আপনারা দেখলেন একই রকম তাহলে সেই হিসাবে আপনারা কি করছি না একটা একটা করে ক্লাস আমরা চেক করে নিচ্ছি যে সঠিকভাবে আমাদের যে তথ্য সেটা দেওয়া হয়েছে কি না তাহলে এবার দেখুন এখানে ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত তাহলে এইভাবে দেখবেন ক্লাস সেভেন এ সেকশনের প্রত্যেক স্টুডেন্টের এগেন্স্টে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ এখানে অপশন চলে এসেছে এবার দেখুন ক্লাস নাইনের জন্য নবম শ্রেণীর ক্ষেত্রে এই চেঞ্জগুলো কিন্তু খুব ভাইটাল এই চেঞ্জগুলো আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার পক্ষে নাম্বার তোলা সমস্যা হবে এখন দেখুন নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে লিস্ট সেটি এখানে উপস্থিত হয়েছে তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ তাদের কিছু নেই অপশনাল ইলেকটিভ সাবজেক্টসও তাদের নেই সেই হিসাবে তাদের লিস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তাহলে এইভাবে আপনারা প্রথম যে সেটিং সেই সেটিংটি কমপ্লিট করুন করার পর আপনারা কোথায় যাবেন নাম্বার তোলার প্রথম যে বিষয় সেটি আপনারা কমপ্লিট করলেন এইবার দ্বিতীয় বিষয়ে আমরা চলে আসব সেটি হচ্ছে কি না সেটি হচ্ছে ইভ্যালুয়েশন অংশটিতে ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশনের মধ্যে একটি অংশ আছে সেটি হচ্ছে ইসিএ ইসিএ এই অংশটি এক্সাম কপি অ্যালোকেশান এই অংশটিতে কিন্তু আপনাকে আপডেট করতেই হবে প্রত্যেক বছরের জন্য কারণ এক্সাম কপি কে নাম্বার তুলবেন পোর্টালে তার জন্য আপনাকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকার নাম এখানে অ্যালোটমেন্ট করে দিতে হবে এটাই হচ্ছে এক্সাম কপি অ্যালোকেশন তাহলে এই অংশটিতে আমরা আসি এখানে ইসিএ টিচার অ্যালোকেশন যে অংশ সেখানে আপনি অ্যাকাডেমিক সেশন দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ মিডিয়াম এখানে আপনি কি সিলেক্ট করে নিন বেঙ্গলি এখানে আপনি ক্লাস সিলেক্ট করে নিন ক্লাস হচ্ছে ক্লাস ফাইভ এখানে আপনি টার্ম সিলেক্ট করে নিন ইভালুয়েশন ওয়ান এখানে দুটো ক্যাটাগরি পাবেন সেটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন এবং প্র্যাকটিক্যাল অর প্রজেক্ট ইভ্যালুয়েশন প্র্যাকটিক্যাল অর প্রজেক্ট অর ওরাল ইভ্যালুয়েশান ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখানে সামেটিভ ইভ্যালুয়েশান আপনি ক্লিক করুন করার পর আপনি সার্চ অপশনে আসুন সার্চ ক্লাস ফাইভের জন্য আমরা এখানে তার অ্যালোকেশনটা রেডি করবো দেখুন এখানে সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন শিক্ষক শিক্ষিকার নামও এসে গেছে এবং সাবজেক্টের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন ধরুন আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ম্যাথামেটিক্স এবং আওয়ার এনভায়রনমেন্ট এখন আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা আপনারা করতে পারেন বা নাও করতে পারেন যিনি খাতা দেখেন তার জন্যও করতে পারেন আমাদের ক্ষেত্রে আমরা কি করি ক্লাস টিচার যিনি শ্রেণী শিক্ষক তার নামই আমরা কি করি না প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে অ্যালটমেন্ট করি এবার ধরুন সাপোজ বেঙ্গলির খাতা দেখছেন এখানে ধৃতি সুন্দর মন্ডল। তিনি কি করবেন ওই ক্লাসের যিনি ক্লাস টিচার তার লগ ইন আইডি দিয়ে উনি লগ করবেন এবং নাম্বার তুলতে পারবেন এইভাবে আমরা কি করি এইভাবে নাম্বার তুললে কি হবে অনেক সহজে বেশি আইডি মনে রাখারও প্রয়োজন হয় না সকলের আইডি দিয়ে আমরা এখানে নাম্বার তুলতে পারি এবং সেটি হচ্ছে ইউনিক মানে সেটি হচ্ছে সেই ক্লাসের যিনি শ্রেণী শিক্ষক তার আইডি দিয়েই নাম্বার তোলা হবে সেটা আপনাদের ক্ষেত্রে আপনারা নাও করতে পারেন তাহলে দেখুন ক্লাস ফাইভের শ্রেণী শিক্ষক হচ্ছেন সুশান্ত কুমার পড়ে তাহলে আমি ওনাকে এখানে সিলেক্ট করলাম করার পর এই প্রত্যেকটি চেক বক্সে আমরা কি করব ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার তোলার ক্ষেত্রে সুশান্ত কুমার পোড়ের নাম কিন্তু এখানে চলে এসেছে তাহলে এইবার কি করব না একমাত্র সুশান্ত কুমার পোরে ওনার যে লগ ইন আইডি এই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ক্লাস ফাইভের সমস্ত নাম্বার কিন্তু আপলোড করা যাবে তাহলে এখানে আমি সেভ করে দিলাম সেভ অপশানে আপনি গিয়ে সেভ করে দেবেন দেখুন ইয়োর ডেটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি ওকে করুন তাহলে ক্লাস ফাইভের জন্য আপনি সিলেক্ট করে নিলেন এবার এখানে ধরুন আবার ক্লাস ফাইভের আরেকটি বাকি আছে ক্লাস ফাইভ টার্ম ইভ্যালুয়েশান ওয়ান কারণ যেহেতু এখনও এক নম্বর ইভ্যালুয়েশান হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওরাল সেখানে সার্চ করুন দেখুন কি নাম আছে। দেখুন এখানেও নাম এসে গেছে আর্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ওই একইভাবে সুশান্ত কুমার পড়েকে আমি এখানে অ্যালটমেন্ট দিয়ে দিচ্ছি যেহেতু উনি শ্রেণী শিক্ষক সেই জন্য এইভাবে আপনারা প্রত্যেক ক্লাসের শ্রেণী শিক্ষক এর মাধ্যম দিয়ে আপনারা এই নাম্বারগুলি তুল তুলতে পারেন অথবা প্রত্যেক ক্লাসে যে যিনি খাতা দেখছেন তার আইডি দিয়েও নাম্বার তুলতে পারেন সেটা অনেক সমস্যা হতে পারে কারণ ধরুন যেগুলো বড় স্কুল তার ক্ষেত্রে দেখা যায় যে এ সেকশানের যিনি খাতা তুল খাতা দেখছেন বি তিনি হয়তো দেখছেন না অন্য একজন দেখছেন তাহলে সেটাকে আপনাকে পার্ট পাঠ করে প্রত্যেক সেকশন ধরে ধরে আপনাকে অ্যালটমেন্ট দিতে হবে এই অ্যালটমেন্টটা দেওয়ার পর তবেই কিন্তু একজন টিচার তার লগ ইন আইডি দিয়ে প্রবেশ করে উনি নাম্বার তুলতে পারবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেওয়া হলো আপনারা এই পরিবর্তনগুলো আগে কমপ্লিট করুন তারপরে কীভাবে অ্যাপসের মাধ্যম দিয়ে নাম্বার তুলবেন এবং কিভাবে ওয়েবসাইট থেকে নাম্বার তুলবেন তার প্রত্যেকটি পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এখানে জানিয়ে দেব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন